ওয়েলকাম বাই চ্যানেল, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আবারও সকাল সকাল চলে এসেছি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে। আর এই সকালের মিষ্টি রোদের সবাইকে মিষ্টি রোদের শুভেচ্ছা। তো আমার আগের ব্লগটা পৌষ সংক্রান্তি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই যে দেখে আসবেন। সেখানে আমাদের পৌষ সংক্রান্তির সময় নবান্ন দেওয়া হয়েছিল ঠাকুরকে, তো সেই নবান্নের রেসিপি নিয়ে আমরা চলে এসেছি। তো এখানে মা নারকল এবং খেজুরের গুড় কুড়িয়ে নিচ্ছি। আর নবান্ন বেসিক্যালি তৈরি হয় যখন ধান কাটার পর যে নতুন ধান ঘরে তোলা হয়, তখন নবান্নটা বেসিক্যালি হিন্দুরা নবান্নটা খেয়ে থাকে। তাদের সেই নতুন চাল ভগবানকে সর্পণ করে থাকে, সেই নতুন চালের মাধ্যমেই নবান্ন ঠাকুরের ভোগ নিবেদন করে। তো আর আমরা এখানে আতপ চাল নিয়েছি, নতুন আতপ চাল হাতের বেঁচো। আর বাইরে কোনো কোথাও দিলে দেখা যাবে যে ছোঁয়াছানি দিতে হবে, সেই জন্য বাঁশ সাথে আমরা এটা রেডি করে নিয়েছি। আর এর জন্য লাগবে আদা। তাহলে রেসিপিটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার দিয়ে সবার মাধ্যমে ছড়িয়ে দিন, আর আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। মা ওইখানে নবান্ন বানাচ্ছে আর আমি বসে বসে দেখছি, কারণ আমি নবান্ন বানাতে পারি না কিন্তু খেতে পারি। তো নবান্ন বানানোর চাইতে খেতে কিন্তু অনেক মজা মুড়ি দিয়ে। তো মা নবান্ন বানাচ্ছে, আদাটা একদম মিহি করে বেটে নিতে হবে। আর এই আদাটার কারণেই নবান্নর ফ্লেভারটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যায় আর একটু ঝাল ঝাল ভাব আসে। বেসিক্যালি এই নবান্নটা খাওয়া হয় যখন নতুন চাল ওঠে, তখন তো আজকে নতুন আতপ চাল দিয়ে এই নবান্ন। আর আমাদের মধ্যে পৌষ সংক্রান্তিতে এই নবান্নটা খাওয়া হয়। অনেকে নবান্ন নতুন চাল যখন প্রথম ওঠে বাজারে, তখন অনেকেই নবান্ন খেয়ে ফেলেছে, কিন্তু আমাদের মধ্যে নিয়ম হচ্ছে পৌষ সংক্রান্তির মধ্যে নবান্ন খাওয়া এবং পিঠাপুলি খাওয়া। তো আজকে মার শরীরটাও বেশি ভালো না, এর জন্য আমরা বেশি পিঠাপুলিও করতে পারবো না। তো সামান্য কিছু নিয়মের পিঠাপুলি করব। আমাদের সাথে থাকুন তাহলে। তো এখন মা নবান্ন তৈরি করার জন্য প্রসেস করে নিচ্ছে সব। আতপ চালের আমরা বেটে নিয়েছি আতপ চালটা, এখন গুড় দিয়ে দেব। এটা কি গুড়? খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর আমরা নবান্নটা পুরোপুরি দুধে গুলব, কোনো জল ব্যবহার করব না নবান্নর মধ্যে। নবান্নর বিশেষত্ব হচ্ছে দুধ আর আদা। আমরা অনেক সময় দেখি যে গুড় বাজার থেকে আনলে দুধ ছেড়ে দেয়, তখন আমরা গুড়টা একটু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আনতে হয় যে দুধের মধ্যে দিলে গুড়টা ছেড়ে দিবে কিনা। কিন্তু নবান্নতে সেই ভয়টা নেই, কারণ আমরা তো এটা গরম দিব না, তো সেজন্য মিঠাই নিয়ে অত চিন্তা নেই। গুড় হলে খেজুরের গুড় বাজারে যে বলে বিক্রি করে যে খেজুরের গুড়, এটা তখন আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে আনি, তো নবান্ন খাওয়ার জন্য সেই পরীক্ষা নিরীক্ষা করার কোনোই দরকার নেই। তা আমরা এখন দুধ দিয়ে দিব। আমি দুধটা গরম করে নিয়েছি,
ভালো করে হাত দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। গুড়টা যেন দানা দানা না থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে। এখন আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি নারিকেল কুড়োনো। আর নবান্নর মধ্যে কিন্তু নারিকেল লাগবেই, নারকেল ছাড়া কোনোভাবেই নবান্ন চিন্তা করা যায় না। যেমন আদা, খেজুরের গুড়, দুধ, তারপরে আতপ চাল, কাউকে ছাড়াই এই নবান্ন না মজার হবে না বানানো যাবে। তাই এই যত ইনগ্রিডিয়েন্টস আছে সবগুলোর গুরুত্বই বেশি। এখন আমরা যে আদাটা বেটে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিব। আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা একটু বুঝে শুনে আদাটা দেবেন। আদাটা দিলে একটু ফ্লেভার আসবে এবং ঝাল ঝাল একটা টেস্টি ভাব আসবে। আমার কাছে খেতে তো খুবই মজা, আর মুড়ি দিয়ে এটা খালির চাইতে মুড়ি দিয়ে খেতে সবচাইতে বেশি মজা। তো নবান্ন বানানো আমাদের প্রায় শেষ। এরকম মা একটু এটা দেখাও কতটুকু ভারী করছো। বেশি ভারীও না বেশি পাতলাও না, মিডিয়াম। তো নবান্ন আমাদের হয়ে গেছে, আমি এখন নবান্নটা খাবো না। নবান্নটা এরকম 10 থেকে 15 মিনিট রেখে দেব। নারিকেল থেকে যখন দুধটা ছাড়তে শুরু করবে তখন দেখা যাবে যে নবান্নর উপরে একটা অয়েলি অয়েলি ভাব চলে আসছে। সো আমি সেজন্য 10 থেকে 15 মিনিট পর খাবো, এটা একটু রেস্টে রেখে দেব। তো 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। হ্যাপি টেস্ট। যে আপনাদেরকে কি বলবো, আপনারা বাসা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলে বিশ্বাস হবে যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। আর আমি আগে কিন্তু বলেছিলাম যে আমি বানাতে পারি না কিন্তু খেতে পারি, এর জন্য আমি বড় প্লেটে খেতে নিয়ে বসে পড়েছি। আর মা দেখুন অল্প একটু নিয়ে বসেছে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার দিয়ে সবার মাধ্যমে আজ এ পর্যন্তই। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। টাটা।